Happy birthday to you. Yeah. Happy birthday to you. আরে আমি পুটি, তোর জন্মদিনের শুভেচ্ছা জানাই চাইলাম। আমার পোলার জন্মদিন, কই কেক নিয়ে যান। দেখ তোর পছন্দ হয়েছে কিনা। আরো বড় আনাল না, দেখছো মা? দেখতো আমি দেখছি, তুই দেখ দেখাই যা আপাই সোমরি দে। হ্যাঁ দেখাই তা খাইস না। আমাকে রামান নিগান ছড়া তোর পছন্দ হয়েছে তো, এখন এটা থুয়া দে। তোর বন্ধু বান্ধব আইলে তখন কাটবি। হ্যাঁ মানুষে কেক কাটে আর তুমি পুডিং কাটো, ঠিক আছে? তুমি বুঝবে না। আমি তো বুঝবই না, যত বুঝো তুমি বুঝো। এখন এটা খেয়ালি আমি আর আনতে পারব না। তোরা যদি কেক আনস আমি পুডিং আনবো, কারণ আমার পুডিং অনেক পছন্দ। তোরা বুঝবি না, বুঝিস নাই? পুডিং আম করা পছন্দ, কিন্তু তোর মতো এত পাগল না। তোরা যদি মনে খাইছস, আমরা মনে পুডিং খাই নাই। আচ্ছা যাই হোক, একটু দে খারা দে 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 একটু খাই নে। এটা কি করলি তুই দিহান? তুই কি করলি? তুই না আমারে পুডিং দিবি? তোকে দুজনের একজন পুডিং আমার খুব পছন্দ, তোর জানিস না? চলে তোকে দিম খায়, তোকে দিম খা। আচ্ছা ঠিক আছে, পুডিং নাই দিলি। যাই হোক, তোর না আজকে জন্মদিন, তুই থাকবি ফিট বাবুর মতো। তুই এদিক ওদিক এটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছিস কেন? আরে রে, আমার পুডিং গলা খাওয়াইছিল আমি। হুন মনে কর না, আব্বা পুডিং একটা নিয়েছে, বললাম যেটা আমি খাই তখন নিয়ে আবার আয়াটা নিয়ে আপনি পরে মনে শহরে যাবো। আচ্ছা যাবো না না যাবো। আচ্ছা তাহলে এখন আমার এই আপাতত একটু একটু দে আমার একটু দে। কত শখ জীবনে, জীবনে শখ এটা শেষ পড়িং কিনা নিয়ে খাগা। আমি গেলাম দেখ দিহান দিহান গেল গা দিল না, ভাল লাগে না। ঠিক এই যে এই দিহান রে দেখছো, যেমনি পুরিং গায় বা মজার মজার জিনিস কেনা, তখন গেলে আমাকে সুখী যেমন দিয়ে কি মজা করে ঘুরায় মনে খাই ফেলি। কিন্তু দূর ও বন্ধু না আর কিছু, হ্যাঁ খাওয়ানোর লোভ দেখা তোর
সিকের মতো ঘুরে শেষ ফিনিশে গিয়ে আমি করে ইজি এতটুকু দে বেশিও তো দেয় না আর পিছন পিছন ঘুরে কি লাভ তার ঠিক চল আর পিছন পিছন যাই সুযোগ বুঝা ও ধনে দিকে দিক তাকাবো একটু করে কাইটা নিয়ে আমরা দুজন আমি কোটি আর বুঝতে পারবো না চল চল আজকে যে কত কেক খামো একদম মন ভরা পেট ভরা অনেক কেক খামো কোন দিকে খাবি আরে তোরা জানিস না জ্যেষ্ঠ দিহানের জন্মদিন দিহানের জন্মদিনে আমার দাওয়াত দিছে অনেক কেক খামো তোকে দাওয়াত দেয় নাই বুঝিয়া না তাঙ্গে তো ঝগড়া চলতে কেঙ্গো দাওয়াত দেয় না তাই কে দাওয়াত না দিল তাই কি তাই ইয়ে বন্ধ পাগল আমি সে বিষয়ে ঘুরছি কোথা চার একবার ঘুরমো আমার দাওয়াত দে দিলে দেবো না একটু তার দাওয়াত দিছে অনেক আমার একটু ঝগড়া হয়েছে তে হে আমার দাওয়াত দেয় নাই তাতে কি হয়েছে আমার একটা কর্তব্য আছে না আমি যদি হব দাওয়াতে না যাই তাই লব কল্যাণ লব আর আমি যদি যাই আর পেট ভরে যদি খাই তাহলে ও কল্যাণ লব হরি কইছে কল্যাণ লব এই সময় তোমার যা দরকারি দিহান আরে আনা পুডিং করলো 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 কি করলো পুডিং কুটি দে দে তোর আবার পিছে পিছে আসছস তোর নাকি লিগে আবার আসছস আচ্ছা দিহান দিহান তোর জন্মদিনে কি কি আইটেম করবি একটু কম আর এই যে বুড়ি বুড়ি কে আনি তখন গেছি তাতে কি হয়েছে বন্ধু তো বন্ধুত্বের মতো তার কোনো ঝগড়া জড়ি নাই নাকি এই যে পড়ি তোরা প্রতাসকে আমি যদি মইল আমার বন্ধু এই যে এ আর তুই তো হাতটা দে তোর তো আমি দাওতি দে নাই তোর তো আমি দাওতি দে নাই তুই কে নিয়ে আবার দাওতের কথা তুললি করলি আবার আমার বুড়িং এল সেদ্রে মেদ্রে ব্যাগ নিয়ে গেত গা আমার বুড়িং তো আমি কারে দিব না যাই খাইতে খাইতে অন্য জায়গা যাই নিদি বিড়ি আছে এনে বয়ে খাও সে খা মনে এখন ইচ্ছা মতে গো যাই খাওয়া যাই কে জন্মদিন করো আমি কেক মেক দিয়া পুরিং দিয়ে জন্মদিন করবো পুরিং জেনে যাবো পুরিং খাবো বাদ মানুষ কি নিয়ে খায় পুরিং খাই আমি থাকারি শেষ করে খাওয়াইছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আরে আমি পুটি তোর জন্মদিনের শুভেচ্ছা জানাইতাইলাম তুমি আকাশে উঠতাছ আবার কথা কই গিয়া কেরা পুডিং হইয়া এটা তো কথা কই না আরে আমি তো জাদুর পুডিং শুন সবাই তো জন্মদিনে কেক কাইটা জন্মদিন পালন করে
এই প্রথম কেউ পুটিন গাইটা জন্মদিন পালন করলো, তাই তোর শুভেচ্ছা জানাইতে আইলাম। আমার না খুব মজা লাগতেছে। আরে পুডিং বন্ধু, আমার যে পুডিং কতটুকু পছন্দ সেটা কি তুমি জানো না? আর শুন, আমার খুশি লাগতেছে কেন জানোস? আরে ওই কেক আছে না, ওই কেক আমাকে দাম দেয় না, কেকে কই কি তোরা তো পুডিং আর আমি না কেক, সবাই জন্মদিনে এই আমাকে কেক দিয়ে জন্মদিন পালন করে, তোকে কেউ কাটে না। এই প্রথম তুই পুডিং দিয়া জন্মদিন পালন করতেছিস, তাই আমার খুব খুশি লাগতেছে। আমি আমার পোলাপান লেগে কমু, দেখছাস আমাকে দিয়েও মানছে জন্মদিন পালন করে। পুডিংয়ের পোলাপান থাকে আবার কোথানি কোথানি পোলান গো আছে, এই ইত্তু ইত্তু পোলাপান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই প্যাট বইরা খা, আমি মন বইরা দেখি। আচ্ছা শোন, তুই তাহলে প্যাট বইরা খা, আমি তাহলে এখন যাই। ঠিক আছে, বাই বাই, টাটা। আমি খাম ধরো ধরো। তুমি প্রথম সিরিয়াল নাও। আচ্ছা আস্তে, তোমার তুমি তো আমার মা, মার থেকে তো আর কাছের কেউ নাই, তোমার বাকি ডানি খাই নাও। আমি দিতে পারবো।